অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা আলোচনা করব তোমাদের গণিত বইয়ের উনচল্লিশ নং পিসটা তোমাদের উনচল্লিশ নং পিসটার সর্বশেষে একটি কথা লেখা আছে দেখো বলা আছে সংখ্যা রেখায় রুট টু এবং রুট থ্রি এর অবস্থান নির্ণয় করি অর্থাৎ আমরা যদি একটি সংখ্যা রেখা আঁকি এবং এই সংখ্যা রেখার কোন বিন্দুতে রুট টু এবং রুট থ্রি এর মান পাবো এটি নির্ণয় করব আমরা আজকের ভিডিওতে দেখো তোমাদের আমি যদি বলি এরকম যদি একটা সংখ্যা রেখা আঁকি আমি সংখ্যা রেখা এখানে যদি আমি জিরো বিন্দু দিই এখানে হয় মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি অর্থাৎ বাম পাশে হচ্ছে মাইনাস অর্থাৎ ঋণাত্মক এবং এখানে আমি টু থ্রি ফোর ফাইভ তাহলে আমি বলতে পারি এই সংখ্যা রেখায় ফাইভের অবস্থান এখানে অর্থাৎ ফোর এখানে থ্রি এখানে ওয়ান টু ইত্যাদি এরকম এই যে বিন্দুগুলো সংখ্যা রেখায় নির্দিষ্ট করে দিয়ে আমি মান বসিয়ে দিছি এগুলো হচ্ছে অবস্থান

এটি মূলত বের করে ফেলছে আমরা যদি এরকম একটি বর্গ আঁকি আমরা জানি বর্গের চারটি বাহুই কি হয় সমান এটা যদি হয় দুই এটাও দুই হবে এটাও দুই এটাও দুই কিন্তু হিপ্প্যাশ্বাস বর্গের প্রতিটি বাহুকে এক একক ধরছে এক একক এবং এই এক একক ধরার পরে এই যে কর্ণ আসে এই কর্ণের দৈর্ঘ্য কত এইটা পরিমাপ করতে যাই রুট টু এর মান পান সুতরাং আমরা এই রুট টু নিয়ম অনুসারে যদি করতে চাই তাহলে আমরা জানি হিপ্রাশ্বাসের গুরু হচ্ছে কি পৃথাগোরাস এই পৃথাগ্রের সূত্র অনুসারে আমরা এই রুট থ্রি এবং রুট টু নির্ণয় করতে পারবো সংখ্যা রেখায় সূত্র অনুসারে আর আমরা জানি সূত্র হচ্ছে অতিভুজ সমান সমান ভূমি স্কোয়ার যোগ লম্ব স্কোয়ার অথবা তোমরা ভূমিকে সন্নিহিত বাহু বলতে পারো লম্বকে বিপরীত বাহু বলতে পারো বা উচ্চতাও বলতে পারো এখন আমি প্রথমে রুট টু এর মান বের করবো তাহলে আমি এখানে লিখে দিলাম সমাধানে তোমরা কিভাবে মূলত সমাধানটা করবে পরীক্ষায় বা বাসায় সমাধান সংখ্যারেখায় রুট টু এর অবস্থান রুট টু এর অবস্থান আমরা যদি একটা সংখ্যা রেখা আঁকি প্রথমে আমি একটি সংখ্যা রেখা এখানে এঁকে নিই দেখো এরকম একটি সংখ্যা রেখা তোমরা কম্পাস ও পেন্সিল দ্বারা তোমাদের খাতায় প্রথমে তুলে নিবে তারপরে ধরো এই সংখ্যা রেখার এই জায়গা থেকে এখানে আমি এক একক ধরে নিলাম এক একক অর্থাৎ সঠিক পরিমাপ নিবা তোমরা তাহলে আমি এখান থেকে এখানে যদি এক একক ধরি ঠিক এখানে লম্ব বরাবরও একই পরিমাপের একটি লম্ব রেখা দিব তাহলে এটাকেও আমরা এক একক ধরবো এটাকে যদি আমি ও নাম দিই আর এটাকে যদি আমি নাম দিই বি তাহলে এখন প্রশ্ন হচ্ছে তোমার এই জায়গা থেকে আমি এই সংখ্যা রেখাটাকে অনেক বড়ও দিতে পারি চাইলে এখান থেকে একটি রেখা দিবা দেখো তোমাদের এই রেখাটার আমি নাম দিলাম এ তাহলে আমরা ও বি পরিমাণ হচ্ছে ওয়ান এবং এ বি পরিমাণ হচ্ছে দৈর্ঘ্য ওয়ান কিন্তু আমি এ থেকে ও পরিমাণ বা ও থেকে এ পরিমাণ এর দূরত্ব জানি না এই যে অতিভূষ আমরা জানি এই যে একটা ত্রিভুষ হয়েছে কেনা সমকোণী ত্রিভুজ এটা কি বলতো এখানে সমকোণী ত্রিভুজ মনে রাখে বা পৃথাগড়দের সূত্র সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে প্রযোজ্য তাহলে এই সমকোণী ত্রিভুজের সবচেয়ে বড় বাহুকে বলি আমরা অতিভুজ তাহলে দেখো তো এই সবচেয়ে বড় বাহুটা দেখতেই তো বুঝে যায় ও থেকে এ পরিমাণ তাহলে এটা হচ্ছে অতিভুজ সুতরাং আমরা এই পৃথাগরাজের সূত্র অনুসারে অতিভুজের মান যদি বের করতে পারি তাহলেই দেখবে এটা হচ্ছে মূলত সংখ্যা রেখা তোমার এখান থেকে এই পর্যন্ত কি একটি সংখ্যা রেখা তাহলে পৃথাগরাজের পিথাগোরাজের সূত্র অনুসারে আমরা জানি পিথাগোরাস বলেন অতিভুজ স্কোয়ার অতিভুজ স্কোয়ার সমান সমান আমি দিতে পারি ভূমি স্কোয়ার যোগ লম্ব স্কোয়ার তাহলে এখন এখানে অতিভুজ কি বলতো ও থেকে এই পরিমাণ হচ্ছে অতিভুজ বা ও এ স্কোয়ার এটাকে তুমি এভাবে দিতে পারো ভূমি ভূমি কত বলো তো ও থেকে বি পরিমাণ ও বিয়ার লম্ব লম্ব তুমি এখানে ধরতে পারো তুমি এ থেকে পরিমাণ এ থেকে পরিমাণ লম্ব তাহলে অতিবুজ এর মান যেহেতু আমরা জানি না ও থেকে এ পরিমাণ এটা বের করবো এটাকে আমরা বাম পাশে লিখবো ও এ স্কোয়ার ও বি এর পরিমাণ কত বলতো ও থেকে বি পরিমাণ ওয়ান এর উপর স্কোয়ার আছে এ বি হচ্ছে ওয়ান এর উপর স্কোয়ার যেহেতু আমরা শুধু ও এর মান বের করবো ও এর না তাহলে উভয় পাশ থেকে বর্গ উঠাই যদি নিতে চাই আমি তাহলে আমরা জানি বর্গের বিপরীত হচ্ছে বর্গমূল তাহলে আমরা উভয় পাশে বর্গমূল করব তাহলে এখানে বা বর্গমূল চিহ্ন ও স্কোয়ার এই যে বর্গ এবং বর্গমূল কি কাটা যায় কারণ বর্গ এবং বর্গমূলের বিপরীত হয় বর্গ বর্গমূলের বিপরীত তাহলে আমি যদি বাম পাশে বর্গমূল চিহ্ন যুক্ত করি তাহলে ডান পাশেও কি করতে হবে বর্গমূল চিহ্ন যুক্ত করতে হবে কারণ আমরা জানি উভয় পাশে যদি একই সংখ্যা বা একই চিহ্ন অন্তর্ভুক্ত করা হয় তাহলে এদের কোনো মানের পরিবর্তন হয় না এরপরে এরপরে তোমরা এখান থেকে লিখবা ও এ এই যে বর্গ এবং বর্গমূল চিহ্ন কাটলে কি থাকে ও এ বা দেখো একের বর্গ যোগ এক একের বর্গ এক যোগ সুতরাং দেখো ও এ এক আর এক যোগ করলে কথা হয় দুই সুতরাং ও এ পরিমাণ আমরা কি পেয়েছি রুট তাহলে এই যে দেখো ও থেকে এ পরিমাণ এর দূরত্ব কত রুট টু পেলাম আমরা রুট্টু এখন তোমাকে প্রশ্ন করছে সংখ্যা রেখার রুট্টু এর অবস্থান এটা তো আর তোমার সংখ্যা রেখা সংখ্যা রেখা হচ্ছে তোমার এইটা এইটা হচ্ছে তোমার সংখ্যা রেখা এখন এই সংখ্যা রেখার কোন জায়গাতে তোমার রুট্টু হবে তাহলে আমরা দেখি এখানে এ থেকে ও পরিমাণ হচ্ছে রুট্টু তাহলে এখানে কতটুকু জায়গা আছে আমরা যদি একটু স্কেল দ্বারা পরিমাপ করে নিই কত সেন্টিমিটার আছে এখানে তাহলে আমরা এখানে দেখি ঠিক এই পরিমাণ আছে আমাদের স্কেলে তাই না তাহলে আমরা ঠিক এই পরিমাণ এখান থেকে দাগ দিয়ে দিব এই যে তোমাদের একটুও ভুল হবে না কারণ তোমরা কি করবে কম্পাস দ্বারা এখান থেকে এখানে পরিমাপ করে এখান থেকে এরকম দাগ দিয়ে দিবা অর্থাৎ এই জায়গাতে আসছে আমার কি বলতো এই জায়গা থেকে এ থেকে ও পরিমাণ দূরত্ব হচ্ছে তোমার রুট টু তাহলে এই জায়গায় যতটুকু দূরত্ব আছে ঠিক এই দূরত্বটুকুই তুমি কম্পাস দ্বারা এখানে রেখা দিয়ে দিবা অথবা তুমি এখান থেকে এরকম যদি একটা টান দাও অর্থাৎ এখান থেকে যদি তুমি এইরকম একটা টান দাও এই তাহলে আমরা অর্থাৎ সংখ্যা রেখাটা আছে এই সংখ্যা রেখার এই বিন্দুতে তাহলে আমি এটা নাম দিয়ে দিলাম ডি বা সি তোমরা একটা দিলেই হবে আমি দিয়ে দিলাম ডি তাহলে এই সংখ্যা রেখার এর অবস্থান কি বলতো রুট টু যেহেতু আমরা রুট থ্রিও বের করবো এর জন্য আমরা এখানে লিখে দিতে পারি এটা এটা বি এখানে নাম দিলাম বি আর এটার নাম দিলাম কি বলতো এখান থেকে এই পর্যন্ত রুট টু এবং এই বিন্দুর নাম দিলাম ডি এই বিন্দুর নাম ডি অর্থাৎ এই জায়গা থেকে এই পর্যন্ত দূরত্ব কি বলো বলতো এখান থেকে এই পর্যন্ত দূরত্ব হচ্ছে অর্থাৎ রুট টু এই বিন্দুকে নির্দেশ করে এখন আমরা রুট টু এর অবস্থান এই সংখ্যা রেখায় পাইলাম এই বিন্দুতে এখন আমরা নির্ণয় করব রুট থ্রি এর অবস্থান কি তাহলে সেম একই ভাবে তুমি যদি এখান থেকে আমরা এতটুকুর পরিমাণ জানি কি বলতো রুট টু এবং এখান থেকে ঠিক এক একক আবার তুমি লম্বই নাও এক একক নাও এক একক এটার নাম দিতে পারো তুমি সি দিলাম আমি এখন তুমি ও থেকে ডি পরিমাণ এর দূরত্ব জানো এবং ডি থেকে সি পরিমাণ এর দূরত্ব জানো কিন্তু ও থেকে এই যে সি পরিমাণ দূরত্ব এটা জানো না আচ্ছা এখন তুমি বের করবা দেখো তুমি কিন্তু ও থেকে ডি পরিমাণ দূরত্ব রুট টু জানো কারণ এই জায়গা থেকে যতটুকু দূরত্ব ঠিক আমরা দিয়ে এতটুকু নিছি তখন এতটুকুর মানও কি বল এই পরিমাণ যদি আমি সংখ্যা রাখা আগে তার মানে এই থেকে এই পর্যন্ত কি আমার রুট টু সুতরাং এইটা ও থেকে ডি পরিমাণ রুট টু এবং সিডি হচ্ছে তোমার ওয়ান তাহলে এই যে অতিবুজ আছে সি থেকে ও পরিমাণে এই অতিবুজের মান কত এটা যদি আমরা বের করতে পারি তাহলে আমরা রুট থ্রি এর অবস্থা নির্ণয় করতে পারবো এখন এর জন্য আবার আমরা লিখবো সূত্র অনুসারে যেহেতু এর মান বের করবো তাহলে এখানে সূত্রটা কি ছিল দেখো এখানে অতিভুজ কি বলতো ও থেকে সি পরিমাণ অর্থাৎ সবচেয়ে বড় বা অতিভুজের হয় অতিভুজ তাহলে ও সি স্কোয়ার ভূমি কি ও থেকে ডি পরিমাণ ও ডি স্কোয়ার লম্ব কি ডিসি ডিসি স্কোয়ার তাহলে এখন এর মান বসাও ও সি স্কোয়ার ও ডি অর্থাৎ ও থেকে ডি পরিমাণ এর দূরত্ব কত রুট টু আমরা এর উপরে একটা স্কোয়ার দিব ডি সি এই ডি থেকে সি পরিমাণ এর দূরত্ব কত ওয়ান একক তাহলে ওয়ান এর উপর স্কোয়ার দিবা যেহেতু এখানে বর্গ আছে বর্গের বিপরীত বর্গমূল সুতরাং আমরা উভয় পাশে একটা বর্গমূল চিহ্ন অন্তর্ভুক্ত করে দিব কারণ আমি শুধু অতিভুজের মান বের করব অতিভুজের বর্গ বের করব না সুতরাং এখন উভয় পাশে যদি আমি বর্গমূল চিহ্ন দিই তাহলে কত হয় দেখো বা ওসি এই যে বর্গ এবং বর্গমূলে কাটলে কি থাকে ওসি আচ্ছা এই বর্গ বর্গমূলে যদি কাটে তাহলে কি থাকে এখানে টু যোগ আর এখানে একের বর্গ কত এক সুতরাং আমরা দেখো ও সি সমান সমান কি পাই বলতো দুই এর সাথে এক যোগ করলে কত হয় তিন সুতরাং আমরা তিন পাই গেছি না এটা তোমরা একটু বাংলায় লিখবা আমি ইংরেজিতে লিখে সবগুলো তার মানে এটাকে আমি ইংরেজিতেই রূপান্তর করে দিলাম এখন দেখো সি ও সি এই যে ও সি সমান রুট থ্রি তাহলে আমরা চলে যাব ও থেকে সি পরিমাণ দেখো তোমরা কম্পাস ধরবে এখানে কম্পাস ধরে এখানে যতটুকু হবে এরকম একটা ডাক দিবে তাহলে তোমাদের সঠিক হবে আমি এখানে তোমাদেরকে পরিমাপ করে দেখাই ও থেকে সি পরিমাণ কতটুকু ঠিক সংখ্যা রাখায় তুমি ততটুকু এখানে কি পরিমাপ করে নিবে ধরো এখানে আসছে তোমার ও থেকে সি পরিমাণ এই হচ্ছে তোমার কি ও থেকে সি যতটুকু দূরত্ব তুমি কম্পাস দ্বারা কি করবে এরকম একটা দাগ দিয়ে দিবে তাহলে তোমার পরিমাপের আর ভুল হবে না তাহলে দেখো এই বিন্দু পর্যন্ত আমি নিলাম ও থেকে সি পরিমাণ আর আমরা ও সি সমান সমান কি জানি থ্রি তাহলে এই বিন্দুর নাম দিব আমরা রুট থ্রি আর এটাকে দিলাম আমি এফ সুতরাং আমি এই যে সংখ্যা রেখাটা ছিল আমার এই যে সংখ্যা রেখাটা এই সংখ্যা রেখায় এই জায়গায় হচ্ছে রুট এবং এই জায়গায় হচ্ছে তোমরা কম্পাস দ্বারা সঠিকভাবে এই অবস্থানগুলো নির্ণয় করে ফেলবে এইভাবে তুমি তোমার উনচল্লিশ নং পৃষ্ঠার সর্বশেষে যে সংখ্যা রেখায় রুট এবং রুট থ্রি এর অবস্থান আছে এটা নির্ণয় করতে পারো আগামীকালকে আমরা তোমাদের এক কাজগুলো দেখাবো কিভাবে তোমরা রুট ফাইভ সিক্স সেভেন এইট নির্ণয় করতে পারো সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা আমাদের জয়স লাইব্রেরিতে পেয়ে যাবে তোমরা